আজকে 10,000 টাকার মধ্যে কোথায় কি কি শপিং করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্জুমুসু ব্লগস। আজকে তোমার গেস করেই ফেলছো কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি ঢাকা গাউসিয়া নিউ মার্কেট, এটার পাশেই হচ্ছে নূরজাহান সুপার মার্কেট। এখান থেকে মূলত আমরা সব ধরনের শার্ট টপস কালেকশন গুলো নিয়ে থাকি। সো মিরাপু চলে আসছে, আমরা আজকে 3 বোন শপিং করব। তো আমরা ভিতরে গেলাম, আর এই মার্কেটটাতে সবসময় রাশ থাকে, মানে ঈদে তো আসাই যায় না, ঈদে তো আমরা আসি না, আমরা সবসময় অফ সিজনই আসি এখানে, মানে ঈদ ছাড়া আসি এখানে। মূলত তোমার রেগুলার পড়ার জন্য যেসব কালেকশন আছে রিজনেবল প্রাইসে, এগুলো হচ্ছে বেস্ট এই মার্কেটটা। তো এখান থেকে আমরা টপস দেখতেছিলাম, শার্ট দেখতেছিলাম, এগুলো আমরা যাই দেখাচ্ছি, সবগুলোই হচ্ছে তোমার 550 টাকা থেকে ধরে 700 টাকা পর্যন্ত। এখন কাপড় বুঝে হচ্ছে দাম, আবার অনেকে হচ্ছে ভালো দামাদামি করতে পারলে 500 টাকায়ও নিতে পারবে, আবার দামাদামি না করতে পারলে 550, 600, 650, 700 এর মধ্যেই তোমরা সব পেয়ে যাবা শর্ট টপসগুলো। আর লংগুলো হচ্ছে তোমার 800, 900, 1,000, 1,200, মানে এরকম করে প্রাইস। তো এখানে আমরা হচ্ছে ফর্মাল প্যান্টগুলো দেখতেছিলাম, এই প্যান্টগুলো তোমার হচ্ছে 550 টাকা থেকে শুরু। তো এগুলো প্রায় 550, 600 টাকা এগুলোর মধ্যে পেয়ে যাবা তোমরা। এখানে সব ধরনের কালার আছে, ব্ল্যাক, হোয়াইট, নুড, তারপর হচ্ছে পার্পল, সব কালারই আছে। তারপর হচ্ছে তোমার জিন্সের কিছু প্যান্ট দেখতেছিলাম, এগুলোর প্রাইসও হচ্ছে 500 থেকে 600 টাকার মধ্যে, আসলে যে যেমন দামাদামি করতে পারে আর কি। আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিতেছি যে এরকম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবা। সবসময় তোমাদের কমেন্ট থাকে যে আপু তোমাদের শার্ট প্যান্ট কোথা থেকে কিনো, কোথা থেকে কিনো, তাই আজকে একটু ডিটেলে বলে দিলাম যে আমরা এই মার্কেট থেকে কিনি এবং এরকম দামের মধ্যে থাকে। তো আমাদের নূরজাহান মার্কেটের কাজ শেষ, এখানে প্রায় আমরা 7,000 টাকার টপস প্যান্ট কিনা শেষ। তো আমরা বের হয়েছি, বের হয়ে আমার ফোনে দেখলাম এরকম স্লোমো হয়ে গেছে ভিডিও। যাই হোক, আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু লেবু শরবত খাওয়ার জন্য। তো এখানে অনেক, ওই দিন আবার অনেক রোদ ছিল, তো আমরা হচ্ছে লেবু শরবত খেয়ে নিলাম, এখানে চিয়ার্স করে নিচ্ছি হাসাহাসি করে। এরপর আমরা স্ট্রিট থেকে কিছু কেনাকাটা করে নিতেছিলাম, বাসায় পড়ার জন্য টি শার্ট, তারপর হচ্ছে প্লাজো, এগুলো নিতেছিলাম। এরপর কিছু জুয়েলারিও নিলাম টুকটাক, এগুলো দেখতেছিলাম, মানে স্ট্রিট থেকে যা যা পাচ্ছিলাম ওগুলো দেখতেছিলাম। আর আমাদের মূলত এখন প্ল্যান হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে যাব আর জুতা কিনবো। তো আমরা 10,000 টাকা নিয়ে বের হয়েছি, 7,000 টাকা আমরা নূরজাহান মার্কেটে শেষ করে ফেলছি। প্ল্যান ছিল 5,000 টাকার মধ্যে কিনবো, বাট জিনিসপত্রের এত এত দাম বেড়ে গেছে, মানে যেই বাজেট ছিল বাজেটের সব বাইরে চলে গেছে। আর জিনিস হয়েছে এই কয়েকটা, আগে পুরো হাতটা ভরে যেত শপিং করলে 10,000 টাকার, তবে এখন আর হাতই ভরে না। অবশ্যই এটার আরেকটা কারণ আছে, ওই দিন আমরা হচ্ছে একটা ব্যাগের ভিতরে 3টা করে জামা রাখছি যাতে ক্যারি করতে সুবিধা হয়। তো তারপর হচ্ছে আমরা ইস্টার্ন মল্লিকাতে চলে যাচ্ছি, আমাদের আবার ইস্টার্ন মল্লিকার জুতার কালেকশন খুব ভালো লাগে, তো এখান থেকে আমরা সবসময় জুতার কালেকশনগুলো নেই। তো এখান থেকে আমরা আরও কিছু শপিং করছি, তারপর হচ্ছে নিচে আসার পর এখানে সানগ্লাস এগুলো দেখতেছিলাম, টুকটাক অনেক শপিং করছি, 10,000 টাকার বেশি শপিং করছি। তো আমাদের শপিং ডান, এখন মিরাপুর চলে যাবে ওর বাসায়, আর আমরাও চলে আসছি নারায়ণগঞ্জ। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।